এইবার ধেমাজি জেলার শ্রীমতী নুপুর শইকীয়াক আগবাড়ি আহিবলে অনুরোধ জানাইছো। তেখেতকো নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকর বাবে নিযুক্তি পত্র প্রদান করা হয়েছে। বিভিন্ন প্রান্তর পৰা অহা আর আজি নিযুক্তি পত্র লবলৈ অহা সন্মানের শিক্ষক শিক্ষয়িত্রী সকল আর তেখেত সকলৰ লগত অহা পৰিয়ালবর্গ, আজি আপোনালোকক দেখি মোৰ মনটো 2012-2017 চনলৈ উৰি গৈছে। কাৰণ সেই সময়ছোৱাত আমি সকলোৱে এই খানাপাৰা ফিল্ডতে আমি নিযুক্তি পত্ৰ লৈছিলোঁ আৰু আজি আমি জীৱনত যেনেকে বিয়া বৰুৱা হোৱাৰ পিছত গিৰিয়েক ঘৈণীয়েকে মিলি স্বামীস্ত্ৰীয়ে মিলি 25 বছৰীয়া উৎসৱ পাতে, 50 বছৰীয়া উৎসৱ পাতে, তেনেকে আমি দ্বিতীয়বার ইয়াতে আকো আমার নিযুক্তি পর্বত অংশগ্রহণ করবলৈ আমি ইয়াত উপস্থিত হৈছো। এই নিযুক্তি পত্র লাভ করার ফলত আমি কি ধরনে উপকৃত হম, এই বিষয়ে বিভিন্ন চিন্তা চর্চা চলিছে আর মই কেইটামান কথা আপোনালোকক কব খুজিছো। প্রথম কথা, ঠিকা ভিত্তিত শিক্ষক, করবাত নহয় করবাত নামটো নিজরে ভাল নালাগে। আজির পৰা আপোনালোকৰ নামৰ সন্মুখত থকা ঠিকা ভিত্তিক শব্দটো উঠি যাব, আজির পৰা আপোনালোক অকল শিক্ষক হব। সেইটো এটা আমাৰ জীৱনৰ এটা ডাঙৰ প্ৰাপ্তি। কাৰণ ইমান দিনে করবাত নহয় করবাত, যদি ঠিকা ভিত্তিক শব্দটো আমাৰ সন্মুখত নাথাকিলেহেঁতেন আমাৰ মনটো হয়তো আৰু ভাল লাগিলহেঁতেন। অহাকালি যেতিয়া আমি স্কুলত যোগদান কৰিম, আমি নিজক শিক্ষক হিচাপে যোগদান কৰি মনটো আপোনালোকৰ বহুত পাতল পাতল লাগিব। অহাকালি আপোনালোকে নিজৰ অভিজ্ঞতা মোক নিজে ক'ব, আপোনালোকে নিজে অনুভৱ কৰিব যে জীৱনত এটা ডাঙৰ পৰিৱৰ্তন আহিল। ইয়াৰ পিছত যেতিয়ালৈকে আমি ঠিকা ভিত্তিক শিক্ষক হৈ আছিলোঁ, আমাৰ সন্মুখত অবসৰকালীন আমি কি পেঞ্চন পাম তাক আমি কোনেও নাজানিছিলোঁ। CPFত আমাৰ 10% দৰমহাৰ ধন জমা আছিলে আৰু লাহে লাহে দৰমহাৰ স্লেবটো বাঢ়ি যোৱাৰ পিছত CPFৰ আওতাৰ পৰাও আমি বাহিৰত আছিলোঁ। এতিয়া যিসকলৰ 25 বছৰ আৰু 10 বছৰ চাকৰি এতিয়াও থাকিব, আপোনালোকে জানে যে ভাৰত চৰকাৰে ইউনিফাইড পেঞ্চন স্কিম, এই পেঞ্চন স্কিম আমাৰ বাবে লৈ আহিছে। এতিয়াৰ পৰা আমি অহাকালিৰ পৰা, যদিও UPS অসম চৰকাৰে এতিয়াও গ্ৰহণ কৰা নাই, কিন্তু অহাকালিৰ পৰা আপোনালোক NPSত আৰু NPSত যোগদান কৰা সকলে অটোমেটিকেলি 1 এপ্ৰিলৰ পৰা আপোনালোকে UPSলৈকে আপোনালোকে যাবলৈ সক্ষম হ'ব। ইয়াৰ ফলত অৱসৰকালীন জীৱনত যিটো সৰ্বশিক্ষা অভিযানত থকালৈকে, যিটো অৱসৰকালীন জীৱনৰ এটা নিশ্চয়তা আমাৰ নাছিলে, এতিয়া আমি বহু পৰিমাণে অৱসৰকালীন জীৱনত এটা নিশ্চয়তা পাবলৈ সক্ষম হ'ম। আমাৰ চৰকাৰৰ ষ্টেট বেংক অৱ ইণ্ডিয়াৰ লগত এটা আমাৰ বিশেষ যোজনা আমি চলাই ৰাখিছোঁ, সি হৈছে আপোন ঘৰ। যেতিয়ালৈকে আমি সৰ্বশিক্ষা অভিযানত আছিলোঁ, কোনোবা বেংকে আমাক আপোন ঘৰ যোজনা দিছিলে বা কোনোবাই আমাক দিয়া নাছিলে। এতিয়াৰ পৰা আপোনালোকে আপোন ঘৰ যোজনাৰ অধীনত
আপোনালোকে ঘর বনাবর বাবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পৰা বিনা মর্টগেজত আপোনালোকে লোন লবলৈ সক্ষম হব। মই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকো কৈ দিম যে সর্বশিক্ষা অভিযানৰ পৰা নতুনকৈ নিয়মীয়া হোৱা শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলক যাতে আপোন ঘৰ যোজনাত আমি যিকোনো ধৰণৰ সুবিধা আমি প্ৰথমে দিওঁ, অগ্ৰাধিকাৰ ভিত্তিত দিওঁ, তাৰ বাবেও মই ষ্টেট বেংক অৱ ইণ্ডিয়াক নিজে অনুৰোধ কৰিম। ইয়াৰ পিছত অসম চৰকাৰৰ এটা ডাঙৰ যোজনা যে কিবা কাৰণত আজি যদি চাকৰি কালত আমাৰ মৃত্যু ঘটে, আমি কোনেও আশা নকৰোঁ আমাৰ পৰলোক প্ৰাপ্তি হওক, কিন্তু যোৱা কেইদিনমান আগতে সৰ্বশিক্ষা অভিযানত কাম কৰা ৰণুজদা কিমান টিচাৰক আমি 5 লাখ টকাকৈ দিছিলোঁ, 55 গৰাকী শিক্ষকক আমি শংকৰদেৱ কলাক্ষেত্ৰত মাতি আনি 5 লাখ টকাকৈ চাকৰি কালত তেওঁলোকৰ মৃত্যু হোৱা বাবে তেওঁলোকক আমি 5 লাখ টকাকৈ আৰ্থিক সাহায্য আগবঢ়াইছিলোঁ। এতিয়া আপোনালোকে চিন্তা কৰক, এই 55 জন শিক্ষকক যদি আমি নিয়মীয়াকৰণ আগতে কৰিলোহেঁতেন, এই 55 জন শিক্ষকৰ পৰিয়ালে সম্পূৰ্ণকৈ নিয়মীয়া শিক্ষকৰ যেনে স্বামী জীয়াই আছে তেনেকৈ আমি 100% আমি দৰমহা পাই থাকিলোহেঁতেন। কিন্তু আজি তেওঁলোকক আমি মাত্ৰ 5 লাখ টকা আমি মাত্ৰ আমি আগবঢ়াবলৈ সক্ষম হৈছিলোঁ। অহা 4 তাৰিখে আমাৰ লখিমপুৰত কেবিনেট আছে, সেই কেবিনেটৰ দিনা চৰকাৰী শিক্ষকসকল বা চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ এই ধৰণৰ দুৰ্ঘটনাত মৃত্যু হ'লে, স্বাভাৱিক মৃত্যু হ'লে আৰু কেইটামান নতুন স্কিম আমি অহা 4 তাৰিখে লখিমপুৰ কেবিনেটত আমি অনুমোদন কৰিম। ইয়াৰো সমান অংশীদাৰ আজি নিয়মীয়া হোৱা শিক্ষকসকলেও লাভ কৰিব পাৰিব। 3% ইনক্ৰিমেণ্টৰ কাৰণে এতিয়াৰ পৰা আপোনালোকে শিক্ষামন্ত্ৰীক মেছেজ দিব নালাগে, মোকো মেছেজ দিব নালাগে, নিজে নিজে বছৰত যেতিয়াই বছৰ হ'ব 3% ইনক্ৰিমেণ্ট আপোনালোকৰ লগত নিজে নিজে যোগদান হৈ যাব। ডিএৰ কাৰণে আপোনালোকে মেছেজ দিব নালাগে, আন 10 জন চৰকাৰী কৰ্মচাৰীয়ে যেনেকৈ ডিএ পাব তেনেকৈ আপোনালোকে ডিএ পাব, তাৰ বাবে আপোনালোকে কোনো চিন্তা কৰিব নালাগে। আপোনালোকে মনত পেলাওক যে আমাৰ জাৰ্ণিটো কেনেকৈ আছিল। মোৰ আজিও মনত পৰে ইয়াত ষ্টেট পুল টিচাৰ কোন কোন আছে হাত দাঙকচোন। মোৰ আজিও মনত আছে যে 2016-17 চনত আমি ইয়াতে স্থায়ী নিযুক্তি পত্ৰ দিছিলোঁ টেট উত্তীৰ্ণ প্ৰাৰ্থীসকলক। তেতিয়া এটা কণ্ডিশ্যন আহিছিলে যে এতিয়াৰ পৰা আমাৰ নতুনকৈ নিযুক্তি আৰু নহ'ব, কাৰণ গোটেই শিক্ষকসকলক শেষবাৰৰ কাৰণে টেট এবাৰ দিয়া হ'ব, তাৰ পিছত আৰু আমাৰ ODL টেট নাথাকিব, এই ধৰণে নতুন নিয়ম আহিছিলে। ষ্টেট পুল শিক্ষকসকলে মোক কৈছিলে যে আমি টেট পাছ কৰি চাকৰি নোপোৱাকৈ থাকি যাম আৰু আমাৰ জীৱন অন্ধকাৰ হ'ব। সিদিনাখন এটা দিনৰ ভিতৰতে আমি সৰ্বশিক্ষাত 12,000 পোষ্ট একে ৰাতিৰ ভিতৰতে আমি ক্ৰিয়েট কৰিছিলোঁ আৰু 12,000 শিক্ষকক আমি পোনে পোনে নিযুক্তি দিছিলোঁ। যোৱা বছৰ 2021 চনৰ ইলেকশ্যনৰ আগত ষ্টেট পুলৰ টিচাৰৰ প্ৰথম কম দৰমহা আছিলে, বাকী চুক্তিবদ্ধ শিক্ষকসকলৰ দৰমহা বেছি আছিলে। 21 চনৰ ইলেকশ্যনৰ আগত একেদিনাখনে ষ্টেট পুল আৰু চুক্তিবদ্ধ শিক্ষকৰ দৰমহা আমি নিয়মীয়া শিক্ষকৰ সমান কৰি পেলাইছিলোঁ। সেইধৰণে মেটাৰনিটি লীভ, ELCL আপোনালোকে যদি চাই 2012 চনৰ 20 মে' তাৰিখে প্ৰথম দিনা নিযুক্তি হৈছিলে, তেতিয়া কি ব্যৱস্থা আছিলে যে দৰমহা আমাক গভৰ্ণিং বডিয়ে দিব, গভৰ্ণিং বডিয়ে দৰমহা দিব, কম দৰমহা দিব,
আৰু সেই 2012 চনৰ সেই যাত্ৰাৰ পৰা আহি 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 আজি 2024 চনত আমি সম্পূৰ্ণ নিয়মীয়া শিক্ষকৰ আজি আমি মৰ্যাদা পাবলৈ সক্ষম হ'লো। এটা কঠিন যাত্ৰা আছিল। প্ৰথম যেতিয়া মই 26 মে'ত নিযুক্তি পত্ৰ দিছিলোঁ, জুলাই আগষ্ট মাহত মোক শিক্ষকসকলে হোৱাটছআপ দিছিলে, স্যার দরমাহাতো আমি নাপাও দেখুন স্কুলের হেডমাস্টার এস এম সির চেয়ারমেনে সহি নকরে, আমার নিয়মিয়াক দরমাহাতো নিদিয়ে। আজি সেই যাত্রা পথর পর আরম্ভ করে এতিয়া আর মাহর এক তারিখে আপনার নিজের দরমাহা নিজে লব পড়া অবস্থালেক আপনার অহাকালির আপনার আহি পড়ি। এতিয়া কিছু মানে মোক কৈ আছে যে স্যার 5 বছর অভিজ্ঞতা থকা কারণে আমি কেজনমান বাদ পড়ে গলো। মই শিক্ষা বিভাগক অনুরোধ করিম যে নিয়মীয়াকরণের মানদণ্ড 5 বছর অভিজ্ঞতার পরিবর্তে 3 বছর করে দিয়ক, যাতে বাকি সকলেও নিয়মীয়াকরণ হয়ে যাব। এখন উদার হৃদয় লৈ যিসকল মাত্র 3 বছর কাম করেছে সর্বশিক্ষা অভিযানত, তেওঁলোককো আমি নিয়মীয়াকরণের ব্যবস্থা লম। অহা বছর ভিতর আমি অহা বিত্তীয় বর্ষত তেওঁলোকক আমি নিয়মীয়াকরণ করে দিম। যিসকল শিক্ষক শিক্ষয়িত্রী কিবা কারণত আজি আবেদন করা নাই, মই ভাবু যে অহাকালির পর আপনার যেটা মর্যাদা হব, জীবনের প্রতি যে নিরাপত্তা আহিব, এই সকলবোৰ দিক বিবেচনা করে তেওঁলোকে যদি পুনের আবেদন করব খোঁজে, তেওঁলোককো আমি আবেদনের পথ মুকলি করে রাখিম, যাতে তেওঁলোকে দ্বিতীয়বারের বাবে আকৌ এবার নিজের জীবনক লৈ চিন্তা করিব পাৰে। আপোনালোকে জানে এই পর্যায়লৈ অহা পথ যথেষ্ট কণ্টকময় আছিলে। মই আপোনালোকৰ লগত শিক্ষামন্ত্রীয়ে কেইবাবারও আলোচনা করার পিছত ময়ো আপোনালোকৰ লগত আলোচনা কৰিছিলোঁ। তাৰ পিছত এসাম শিক্ষকে আদালতলৈ গ'ল, চৰকাৰে যিমান পাৰে আমিও আপোনালোকৰ হৈ মাত মাতি কেইদিনমান আগতে ডিভিজন বেঞ্চৰ পৰা আমি জাজমেণ্ট আনিছিলোঁ যে আমি নিয়মীয়াকৰণ কৰিব পাৰিম। জাজমেণ্ট অনাৰ মাত্ৰ 2-3 দিনৰ ভিতৰতে শিক্ষা বিভাগে এই গোটেই কামখিনি করে দিবলৈ সক্ষম হল। আজি মই বিশেষকৈ সর অঞ্চল 12-10 বছর ধরে কাম করে যখন শিক্ষক শিক্ষয়িত্রী আছে তেওঁলোকক মই আশ্বাস দিছো যে এক তৃতীয়াংশ করে 3 বছরের ভিতর মই তেওঁলোকক ভাল জায়গালৈকে লৈ আহিম, সেই প্রতিশ্রুতিও মই আজি আপোনালোকক দিছো। অহা বছর এপ্রিল মে'ত আমি ধুবুরী সাউথ শালমারাত কাম করা 1/3 শিক্ষকক আমি আন জিলালৈ লৈ আহিম, তাৰ পিছৰ বছৰ 1/3 শিক্ষকক আমি লৈ আহিম, যাতে ধুবুরী সাউথ শালমারার দরে বিপদজনক স্থানত কাম করে থাকা শিক্ষকসকলেও একটা জীবনত লড়া ছোৱালীক পড়ুয়াই ডাঙর করার বাবে তেওঁলোকেও যাতে এটা সুবিধা পাব পাৰে। কিমান আছে ধুবুরী আর সাউথ শালমারাত কাম করে থাকা শিক্ষক হাত ডাঙর? ঠিক আছে, যিমানখিনি আছে স্থায়ীভাবে যিসকলক আজি আমি নিয়মীয়াকরণ করলো, তেওঁলোকক আমি 3 বছরের ভিতর উপযুক্ত স্থানলৈ আমি লৈ আহিম, আর অহা বছরের ভিতর এই উপযুক্ত স্থানের যেটা ট্রান্সফার, সেই ট্রান্সফারের প্রক্রিয়া আমি আরম্ভ করি। শ্রদ্ধার শিক্ষক মন্ডলী, ইয়ার লগতে আজি আমি এইটো কথাও কব খুঁজিছো যে রাজ্য সরকারে এই বছর প্রায় 6,000 স্কুলত আমি হেডমাস্টারের পদ আমি নতুনক অনুমোদন করার বাবে আমি সিদ্ধান্ত গ্রহণ করছো। এতিয়া আজি স্থায়ী হওয়া শিক্ষকসকলেও সেই প্রধান শিক্ষক হওয়ার স্কুলের সিনিয়রিটির ভিত্তিত এটা সুবিধা লাভ করিব, যেটো আপোনালোকর বহুজনের বাবে যদি চুক্তিবদ্ধ শিক্ষক হয়ে থাকিলে আমি হেডমাস্টার করব নোৱাৰিলোহেতেন। এতিয়া যেহেতু আপোনালোক স্থায়ীভাবে নিযুক্তি হল,
সেই 6,000 পদতো হেডমাস্টারলৈকে যাবৰ বাবেও আপোনালোকৰ সুবিধা মুকলি হৈ ৰৈ যাব। শ্রদ্ধাৰ শিক্ষক মণ্ডলী, আজি দিনটো আমাৰ বাবে আন এক লক্ষ্য প্রাপ্তির বাবেও এটা স্মরণীয় দিন। বিগত নির্বাচনের সময়ত মই সিদ্ধান্ত গ্রহণ কৰিছিল আৰু রাইজর আগত কৈছিল যে আমার সরকার যেতিয়া শাসনলৈ আহিব আমি 1,00,000 যুবক যুবতীক নিযুক্তি প্রদান করি। আজি আমার এই নিযুক্তির প্রক্রিয়া এই উপস্থিত শিক্ষক সকলক যদি আমি বাদ দিও তথাপিতো আমি 1,03,89 সংখ্যাত আমি অবতীর্ণ হল। অর্থাৎ আমার রাজ্য সরকারে গৌরবের সৈতে আজির দিনট আমি 1,00,000 নিযুক্তির যেটা আমার লক্ষ্য আছিল তাক আমি পার করল। আর যদি আজি স্থায়ীভাবে নিযুক্তি পোৱা 23,955 জন শিক্ষকক আমি যদি হিসাবত লালে 2021 চনের পর রাজ্য সরকারের আমার কর্মচারীর সংখ্যা 1,24,345 জন সরকারি কর্মচারী লিপিবদ্ধ হল। যা স্বাধীনতার পিছত 78 বছর পার হয়ে গেল, কোনো সরকারে আজিলৈকে কেতিয়াও একেলগে 1,00,000 নিযুক্তি দিবলৈ সক্ষম হওয়া নাছিল। আজি আমার সরকারখনে সেই সোণসেরিয়া যাত্রাও অতিক্রম করিবলৈ সক্ষম হল। মই আশা করো যে এই ধরনের অসমৰ যুবক যুবতীর আশা আকাঙ্ক্ষা পূরণের হকে আমি নিরন্তর গতিত কাম করে যাব পাৰিম। আর রাইজর আশীর্বাদ এই ধরনে আমি আগুয়াই যাবলৈ সক্ষম হম। আজির এই দিনট যুবক যুবতী সকললৈ 1,00,000 নিযুক্তির সংখ্যা পার হয়ে যার এই স্মরণীয় মুহূর্ত মই সকললৈ অভিনন্দন জানাইছো। আর অহা বছরের ভিতর নতুনকৈ আৰু 50,000 সরকারি চাকরি দিয়ার প্রচেষ্টাত আমি অবতীর্ণ হব। শিক্ষা বিভাগ, আরক্ষী বিভাগ, এডিআরই এই ধরনের আমি আৰু নতুনকৈ 50,000 সরকারি কর্মচারীক নিযুক্তি দিয়ার বাবে আমার যে লক্ষ্য সেই লক্ষ্যত আমি জপিয়াই পড়ি। অসমৰ জাতীয় জীৱনত এনে সুন্দর 5টা বছর কেতিয়াও আমি দেখা পোৱা নাছিল। যেটো 5টা বছৰত এটকাও ঘোষ নিদিয়াকৈ সরকারি চাকরি পোৱা এটা ডাঙৰ মাইলৰ খুঁটি আমি অসমৰ জাতীয় জীৱনত স্থাপন কৰিবলৈ সক্ষম হলো। 2013 চনত মোৰ মনত আছে যে আমি প্রথম টেট শিক্ষকর নিযুক্তির প্রক্রিয়া আরম্ভ করেছিল। তার আগতে অসমৰ শিক্ষক নিযুক্তির যেটো ব্যবস্থা সেই ব্যবস্থা কলুষিত আছিল, পঙ্কিলতাৰে পরিপূর্ণ আছিল। যেতিয়া টেট শিক্ষকক নিযুক্তি দিবলৈ শিক্ষামন্ত্রী হিসাবে মই বলিষ্ঠতাৰে আগবাঢ়িছিল তেতিয়া মোৰ লগত মোৰ ৰাজনৈতিক সমর্থনো নাছিল। নিজৰ সরকারখনৰ ভিতৰতে মই সমালোচনার সন্মুখীন হৈছিল। মোৰ এতিয়াও মনত আছে 2012 চনত যেতিয়া টেট শিক্ষকৰ নিযুক্তি দিবলৈ আমি সিদ্ধান্ত লৈছিল দিল্লীৰ পৰা, সেই সময়ত জমিয়তৰ অধ্যক্ষ মৌলানা আসাদ মাদানী গুৱাহাটীলৈ দৌৰি আহিছিল আৰু মুখ্যমন্ত্ৰীক আহ্বান জনাইছিল যে টেট শিক্ষকৰ নিযুক্তি প্ৰক্ৰিয়া বন্ধ কৰিব লাগে। মোৰ আজিও মনত আছে যে সেই সময়ত টেট শিক্ষক নিযুক্তি দিবলৈ যাওঁতে তেতিয়াৰ সৰ্বশিক্ষা অভিযানৰ মিশন ডাইৰেক্টৰত ৰাজনৈতিকভাৱে চৰকাৰত উচ্চ পদত অধিষ্ঠিত ব্যক্তি এগৰাকীৰ কোঠাত কান্দিবলগীয়াৰ পৰিৱেশ হৈছিলে।
কান্দি কান্দি মোর কোঠালয় উভতি আহি কইছিল যে স্যার মোর চাকরি বন্ধ হয়ে যাব, আপনি টেট শিক্ষকর নিযুক্তি প্রক্রিয়া বন্ধ করে দিলে মই বাঁচি যাব পারি। তেনে রাজনৈতিক পরিবেশ আমি একটা নিকা শিক্ষক নিযুক্তির বাবে সংঘর্ষ করেছিল। শ উচ্চ ন্যায়ালয়ের গোচর আমি একেলগে এবছরের ভিতর আমি ফাইট করেছিল। সুপ্রিম কোর্টলৈকে গৈ গুয়াহাটি হাইকোর্টর প্রায় 500টাতকৈও অধিক গোচর একেলগে আমি নিষ্পত্তি করে আনবলৈ সক্ষম হয়েছিল। যেতিয়া টেট শিক্ষকর নিযুক্তি হয়েছিল, আজি অসম বিধানসভাত দপদপাই থকা এজন নির্দলীয় বিধায়কে কৈছিল যে এই চাকরিবর হিমন্ত বিশ্ব শর্মা যেদিনাখনে শিক্ষামন্ত্রী নোহা হয়ে যাব সেইদিনাখনে টেট শিক্ষকর চাকরিবিলাকো নোহা হয়ে যাব। আজি তেখেত মেডিকেল কলেজত ট্রিটমেন্ট লৈ আছে, ভগবানে তেওঁ সুস্থ করক। কিন্তু আজির এই খুনখেরিয়া দিনট মই যোৱাকালি তেখেতক সাক্ষাৎ করে কৈ আহিছিল যে অসমৰ টেট শিক্ষকসকলে আজি স্থায়ীভাবে নিযুক্তি পাব, এতিয়া আৰু তেওঁলোকৰ জীৱনৰ সন্মুখত কোনো প্ৰশ্নবোধক চিহ্ন নাথাকে। জীৱনত এই টেট শিক্ষকৰ নিযুক্তিক লৈ কেনেকে নিযুক্তি হ'ব, প্ৰথম টেটৰ পৰীক্ষা যেতিয়া আৰম্ভ হৈছিল কোয়েশ্চন পেপার লিক হল, অমুকর সমষ্টির লড়াই পালে 2012 আৰু 13 চনের যদি অসমৰ বাতৰি কাকত পড়ু মোক সমালোচনারে মোক জীবন দুর্বিষহ করে দিছিল। কিন্তু আজি 10টা বছর পিছত থিয় হৈ মই গৌরব অনুভব করো যে এতিয়া অসমৰ পিছপৰা গাঁৱৰ মানুহে কয় যে স্যার আমার স্কুলত এজন টেট শিক্ষকক নিযুক্তি দিয়ে। এ হৈছে অসমৰ শিক্ষা জগতৰ এক নবজাগৰণৰ সময় আছে। 2011-12-13 ৰাজনৈতিকভাৱে যথেষ্ট কষ্টৰ সন্মুখীন হৈও কেইটামান কথা মাত্ৰ মই আজি উলুকিয়ালো। সেই সময়ৰ গোটেই ৰাজনৈতিক পৰিৱেশ কণ্টকময় হোৱাৰ সত্ত্বেও শিক্ষা মিত্ৰ আদিৰ প্ৰচণ্ড আন্দোলনৰ মাজতো সকলকে লগত লৈ সকলোরে সমস্যা সমাধান করে অসমৰ শিক্ষা জগতত আমি এক নবজাগৰণৰ আমি আৰম্ভ কৰিছিল। আজি মই গৌৰৱ অনুভৱ কৰো যেতিয়া শিক্ষামন্ত্রী ডাঙৰীয়াই মোক কয় যে মুখ্যমন্ত্রী মহোদয় সকলকে টেটৰ শিক্ষক লাগে। আজি অসমৰ হিন্দু মুসলমান খ্রিস্টান সকলো জাতি উপজাতির লোকে গাঁও শহর নগর সকলো জাতি উপজাতির লোকে আজি টেট শিক্ষকক বিচাৰে। মই কেতিয়াও টেট শিক্ষকক রাজনৈতিক শক্তি হিসাবে নির্মাণ করা নাছিল। মই মাত্র তেতিয়ার প্রায় এটাই কথা কৈছিল যে আমার টেট শিক্ষকসকল বিকশিত অসমৰ সেনানি হব, আর আজি সেই কার্য আজি সেই কাম আজি আমি নিজে লক্ষ্য করছি। দুই এজনক বাদ দিলে অসমৰ টেট শিক্ষকসকলৰ সাধনা আৰু শিক্ষা জগতক উন্নত কৰিবৰ বাবে অসমৰ টেট শিক্ষকসকলে লোৱা প্ৰচেষ্টাক সকলোৱে আজি ভূয়সী প্ৰশংসা কৰে। আমাৰ শিক্ষা জগতখন লাহে লাহে পৰিপূৰ্ণ হৈছে। ৰণোজ পেগু ডাঙৰীয়াই শিক্ষা ক্ষেত্ৰৰ যেতিয়া প্ৰস্তাৱ আৰম্ভ কৰিছিলে তেওঁ সমালোচনাৰ সন্মুখীন হৈছিলে। কেতিয়াবা কেতিয়াবা আবেগিক হৈ ৰণোজ পেগু ডাঙৰীয়া মোৰ ওচৰত আহে যে এইটো চলাই ৰাখিম নে বন্ধ ৰাখিম। মই ৰণোজ পেগু ডাঙৰীয়াক এটাই কথা কৈছিলোঁ যে অসমৰ টেট শিক্ষকসকলৰ ওপৰত মোৰ অপূৰ্ণ আস্থা আৰু বিশ্বাস আছে, সকলো ভাল কাম আপুনি কৰি থাকক, আপুনি চিন্তা কৰিব নালাগে। আজি আপোনালোকে চাওক, চাওঁতে চাওঁতে ৰাষ্ট্ৰীয় জগতখনত অসমৰ শিক্ষা বিভাগ আজি এক সুন্দৰভাৱে আগবাঢ়ি আহিবলৈ সক্ষম হৈছে। আমাৰ সন্মুখত কিছু সমস্যা এতিয়াও আছে, আমাৰ সন্মুখত প্ৰতিবন্ধকতা এতিয়াও আছে। দূৰ দূৰণিৰ শিক্ষানুষ্ঠানবিলাকত
শিক্ষক শিক্ষয়িত্রী উপলব্ধ করার সমস্যা এতিয়াও আছে। এইবার আমি দূর দূরণির বিদ্যালয় সমূহ কাম করবল ইচ্ছুক প্রার্থী সকল আমি একটা সিদ্ধান্ত লৈছো যে আমি অতিরিক্তক কিছু নম্বর দিম যাতে প্রথমতে প্রত্যাহ্বানক চিহ্নিত করে প্রত্যাহ্বান গ্রহণ করব পারিম বলিয়ে তেওঁলোকে যাতে সেই অঞ্চলবিলাক যাবর আবেদন করে। আমি শিক্ষা বিভাগত নিরন্তর কাম করে গই থাকিম আর মই বিশ্বাস করো 2012-13 সনত আমি আরম্ভ করা এই সুন্দর সোনোয়ালি যাত্রায় আমাক স্ফীত লক্ষ্য লৈ যাব। আজির এই পুনের এই পবিত্র দিনট আমি আকৌ এবার একেলগে সমবেত হয়েছো। মই আপনার জড়িয়ে টেট শিক্ষক সকল পুনের এবার সেই পুরনা কথাখার মনত পেলাই দিন। আপনার নিযুক্তি আছিল এখন বিকশিত সপোন সাকার করার বাবে। আপনার নিযুক্তি আছিল দরিদ্র পিছপরা দুখিয়া লোক সকলের সন্তানক শিক্ষার পোহরে আলোকিত করার বাবে। আপনার নিযুক্তি আছিল নিষ্পেষিত সুখিতজনক শিক্ষার পোহরে আলোকিত করার বাবে। মই আজির এই দিনট পুনের এবার আপনার আহ্বান জানাম এই টেট শিক্ষক নিযুক্তির বাবে। ইয়ার দরমাহার বাবে সরকারে প্রায় 2000 কোটি টাকা বছরত ব্যয় করে আর বিভিন্ন ধরনের এই ব্যয় প্রতি বছরে বাড়ে। কিন্তু তারপিছত মই কম যে এই বিনিয়োগ আমার দুখিয়াজনের বাবে, এই বিনিয়োগ আমার নিষ্পেষিতজনের বাবে, এই বিনিয়োগ আমার সুখিতজনের বাবে। মই আজির এই দিনট টেট শিক্ষক সকল আকৌ এবার আহ্বান জানাম আপনাদেরকে নিজক আকৌ এবার পুনর উৎসর্গিত করক। অসমর সেই দুখিয়া নিচলা গাঁও অঞ্চলত বাস করা সমাজখনক শিক্ষার পোহরে আলোকিত করার বাবে, সেই সমাজখনক নতুন দিগন্তলৈ লৈ অহার বাবে আমার অসমক ভারতের ভিতরতে সর্বশ্রেষ্ঠ 5খন রাজ্যর ভিতর এখন হিসাবে প্রতিষ্ঠা করার বাবে। যেতিয়া প্রথম নিযুক্তি দিছিল তেতিয়া আপনার পিতৃ মাতৃক মই বন্দন করেছিল। এতিয়া আপনার নিজেও পিতৃ মাতৃ হল, আপনার সন্তান হল, আপনার সন্তানে এতিয়া স্কুললৈ গৈছে। মই আপনার সন্তান সকলরও সোনোয়ালি ভবিষ্যৎ কামনা করি। কিন্তু এটা কথা মনত পেলাই দিম পুনের এবার পুরনি কথা খা যে নিজের সন্তানক যেনেকে আমি মরম করো আমার পিতৃ মাতৃও আমাক তেনেকেই মরম করে। টেট শিক্ষক সকল সমাজের আদর্শজন হোক, সমাজের আদর্শ ব্যক্তি হোক, কোনো কারণতে যাতে আমার বৃদ্ধা পিতা মাতায় আমার পৰা কষ্ট নাপায় তার বাবে আপনার মনোযোগ দিবলৈ মই পুরনি 10-12 বছর আগতে আহ্বান করা কথাখার আকৌ এবার আপনার উনুকিয়াই দিল। আপনার পরিয়ালর ভবিষ্যৎ সুন্দর হোক কামনা করল আর সরকারের এজন নিয়মিয়া শিক্ষক এজন নিয়মিয়া কর্মচারী হিসাবে সরকারের মঞ্চলৈ আপনার স্বাগতম জানাই মই মোর বক্তব্যর সামরণি মারিছো। ধন্যবাদ। জয় হিন্দ। বন্দে মাতরম। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল News18 এপত। News18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই News18 এপ।